आशा करी सबाई भालो आछो। संजय मित्र ल्याबेते सबाई के स्वागत। आज के एक्टा आईआर रिमोट टेस्टर बनाबो। এই টাইপের যে সমস্ত টিভি রিমোট বা সেট টপ বক্সের রিমোট আমরা ব্যবহার করি, এই রিমোটগুলো চেক করার জন্য এই ছোট্ট একটা সার্কিট প্রচুর কাজে লাগে। শুধু একটা এলইডি দিয়ে বানাবো এবং 5 ভোল্টের সাপ্লাই দিয়ে। তো ভিডিওটি তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো প্রথম একটা আইআর রিসিভার নেবো আমরা। এই আইআর রিসিভারের এইটা আমাদের 5 ভোল্টের পিন আছে, এটা গ্রাউন্ড আছে মিডিল একটা, এবং এ সাইড একটা আউটপুট আছে। এইটার সাথে আমরা একটা ছোট এলইডি কে কানেক্ট করব, যেটা আমাদের 5 ভোল্টের সাপ্লাই আছে একদম ডান দিকের পিনটা। সেইটার সাথে আমরা কানেক্ট করে দেব, এবং যেটা মাইনাস আছে সেটাকে একদম যেটা আউটপুটের পিন আছে আইআর এর সেইটার সাথে কানেক্ট করে দেব। এই সার্কিটটা আমাদের কানেক্ট করা হয়ে গেছে। এবার এই সার্কিটের মধ্যে এই পিনটাতে আমরা 5 ভোল্টের সাপ্লাই দেবো, এবং মিডিলের পিনটাতে আমরা গ্রাউন্ড দেবো, তাহলেই আইআরটি কাজ করবে সঠিকভাবে। তো দেওয়া যাক তাহলে এবার পাওয়ার সাপ্লাই। এটাকে যদি আমরা 9 ভোল্টের ব্যাটারি থেকে দিই, তাহলে আমরা পজিটিভ সাপ্লাইয়ের সাথে একটা 1K রেজিস্ট্যান্স দিলেই হবে। তো আমি এখানে 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে চালাবো এটাকে। দেখা যাক এলইডিটা জ্বলছে কিনা ঠিকঠাকভাবে। দেখতে পাচ্ছ তোমরা, আমি এখানে রিমোট প্রেস করলে এলইডিটা জ্বলছে। এ থেকে আমরা খুব সহজেই বুঝতে পেরে যাবো একটা রিমোটের সবকটা সুইচ কাজ করছে কি না। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য।